বিভূতিভূষণ হল্ট স্টেশনের উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে স্মারকলিপি, সমাধানের আশ্বাস মন্ত্রীর। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানায় প্রতিক্রিয়া গায়েঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতির। বনগাঁ শিয়ালদা লাইনের বিভূতিভূষণ হল্ট স্টেশনের উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে স্মারকলিপি দিল। স্মারকলিপি পেয়েই সমাধানের আশ্বাস মন্ত্রীর। বিভূতিভূষণ হল্ট স্টেশন উন্নয়ন কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে শান্তনু ঠাকুরের কাছে বিভূতিভূষণ হল্ট স্টেশনের সব ট্রেন দাঁড়ানোর দাবি জানানো হয় এবং স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি জানায়। আমাদের বিভূতিভূষণ হল্ট স্টেশন পূর্ণাঙ্গ স্টেশন, ট্রেন বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছি সেই আন্দোলনের ফসল আমাদের সংসদ আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সেটাই আবেদন করছি। ওনার সাহায্যে আমরা যদি ট্রেন পূর্ণ স্টেশন পাই, পূর্ণাঙ্গ স্টেশন পাই এবং ট্রেন বাড়ে, আমরা সকলে তিনটে অঞ্চলের বা 19টা গ্রামের মানুষ সকলেই উপকৃত হবে। বিভূতিভূষণ হল্ট স্টেশন উন্নয়ন কমিটির দাবি শুনে শান্তনু ঠাকুর তাদেরকে আশ্বস্ত করে বলেন, অতি দ্রুত এই স্টেশনে সব ট্রেন দাঁড়াবে। পূর্ণাঙ্গ স্টেশন প্রসঙ্গে তিনি বলেন, এই হল্ট স্টেশন থেকে প্রতিদিন কত যাত্রী যাতায়াত করছেন তার তথ্য আপনারা আমার কাছে দেবেন, আমি ডিআরএম এর সঙ্গে কথা বলে বিষয়টি দেখব। সেখানেই যে স্টেশন উন্নয়ন কমিটি আছে তারা দীর্ঘদিন ধরে সরকারি সুবিধার জন্য ইয়ে আছে, তো আজকে সেই অনুষ্ঠানটা তাদের মাধ্যমে হয়েছে। এখানে বিভিন্ন সরকারি সুবিধা রেলের তরফ থেকে এখানে দরকার, যেমন সুন্দর পানীয় জলের ব্যবস্থা দরকার, স্টেশনের শেডের দরকার, এখানে ট্রেন বাড়ানোর দরকার, যে পরিমাণে লোক যাতায়াত করে সে পরিমাণে এটাকে পূর্ণাঙ্গ স্টেশন রূপে পরিচয় দেওয়া যায় কি না সেটা নিয়েও আজকে আলোচনা হয়েছে। খুব একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে। আমি আশা রাখব ডিআরএম এর সঙ্গে কথা বলে কিছু কিছু বিষয়গুলো আজকে এখানে যেগুলো শুনলাম সেগুলো এখানে সমাধান করার চেষ্টা করছি, কারণ সরকারি হিসেব মতো এখানে তারা এসে সার্ভে করবে যে কত লোক ডেইলি যাতায়াত করে, সেটা আলোচনার বিষয় আছে। পূর্ণাঙ্গ স্টেশন আমি তো বলে এভাবে বলে দিতে প্রতিশ্রুতি দিতে পারি না, ওটা সরকারি হিসেব আছে, কিন্তু ট্রেন এখানে বাড়িয়ে দেবো, লোকের এখানে ট্রেন দরকার, কারণ প্রচুর ফুল ব্যবসায়ী যারা আছে তারা এখান থেকে ফুলের ব্যবসা করতে যায়, কলকাতাতে যায়, ঠাকুরনগরে যায়, বিভিন্ন জায়গাতে যায়, তো সেখানে দরকার সকালবেলা ট্রেনগুলো বাড়ানোর দরকার আছে, তারপরে বিকেলে যারা রিটার্ন করে তাদের ট্রেন বাড়ানোর দরকার আছে। এভাবে আমরা চিন্তাভাবনা করছি, ডিআরএম এর সঙ্গে আলোচনা করে এগুলো আশা করি তাদের সমাধান। শান্তনু ঠাকুরের আশ্বাস নিয়ে গায়েঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, এটা অনেক আগেই করা উচিত ছিল, এই ধরনের উদ্যোগ নিয়ে থাকলে আমরা স্বাগত জানাই। আরো অনেক আগেই হলে ভালো, কারণ এই বিভূতিভূষণ হল্টটা তো দীর্ঘ লড়াই আন্দোলন একটা ফসল। এটা আমরা আশ্চর্য হই যে আমাদের বাড়ির কাছাকাছি মন্ত্রী থাকা সত্ত্বেও তিনি আজ অব্দি এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করেন। যেহেতু বিলম্ব হলেও আমরা বলবো যদি করতে পারেন উনি খুব ভালো হয়, পরিপূর্ণতা নিয়ে যদি স্টেশন হয়, ট্রেন লাইনে ট্রেন চলাচল করে, যাত্রী পরিষেবা বাড়িয়ে দেবে, নিশ্চয়ই খুব ভালো হবে। কিন্তু আরও আগে হওয়া উচিত ছিল। 2019 উনি সাংসদ নির্বাচিত হয়েছে, বহু পরে এখন তার যদি মনে হয়েছে থাকে যে বিভূতিভূষণ হল্ট বা এলাকার স্টেশনগুলো সংস্কার করতে হবে, আমরা সেটা সুযোগ হচ্ছি, তার উদ্যোগকে সার্থকতা জানাই যে স্বাগত জানাচ্ছি, যদি করতে পারলে খুশি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।